আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। আইসিডিএস পরীক্ষার সময় কি কি কাগজ নিয়ে যেতে হবে সেই সম্পর্কে অর্থাৎ তোমাদের যাদের কিছুদিন পরে পরীক্ষা রয়েছে তাদের ক্ষেত্রে পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তো সেক্ষেত্রে পরীক্ষার আগে অবশ্যই সেই সমস্ত ডকুমেন্টগুলো জেনে নাও সেগুলো প্রত্যেকটি তোমাদের কিন্তু ওয়ান বাই ওয়ান নিয়ে যেতে হবে এবং এই ভিডিওতে আলোচনা করব কর্মী ও সহায়িকা এই দুইটি পোস্টের জন্য অর্থাৎ যা যারা কর্মী পোস্টে অ্যাপ্লিকেশান করেছ তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সহায়িকাদের ক্ষেত্রে কি কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখতে থাকো যা যারা ভিডিও দেখছ প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো যে সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের পরীক্ষার সময় নিয়ে যেতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে অ্যাডমিট কার্ড তোমাদের পরীক্ষা যে অ্যাডমিট কার্ড সেটা অবশ্যই নিয়ে যেতে হবে যদি তুমি ওয়ার্কার পোস্টে অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে ওয়ার্কারের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে হেল্পার পোস্টের ক্ষেত্রে হেল্পারের এডমিট কার্ড কিন্তু নিয়ে যেতে হবে এবং ক্ষেত্রে তোমাদের এডমিট কার্ড অবশ্যই কিন্তু কালার হতে হবে অর্থাৎ রঙিন প্রিন্ট আউট হতে হবে এবং তার সাথে দেখো এখানে ভ্যালিড ফোটো আইডেন্টি কার্ডও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে আইডেন্টি কার্ডের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে এপিক এপিক অর্থাৎ তোমাদের ভোটার আইডি আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ আইডেন্টিটি কার্ডগুলি রয়েছে তার মধ্যে যে কোনো একটি তোমাদের কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে এখানে কিন্তু জেরক্স নিয়ে গেলে হবে না অরিজিনাল তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে ওয়ান সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটো অব দ্য ক্যান্ডিডেট এখানে তোমরা অবশ্যই মনে রাখবে যখন তোমরা অ্যাপ্লিকেশান করেছিলে তখন যে ফটো তুমি আপলোড করেছ সেই যে ফটো সেই ফটো তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে এবং সেই ফটো অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড হতে হবে সেলফ অ্যাটেস্টেড কথার অর্থ হচ্ছে দেখো এখানে একটি উদাহরণস্বরূপ এখানে তোমাদের দেখাতে চেয়েছি দেখো এখানে একটি ফটো রয়েছে এবং এই ফটোতে দেখো ক্রস সিগনেচার করা রয়েছে অর্থাৎ তোমাদের সিগনেচার থাকবে ফটোর উপরে এটাকে বলা হয় সেলফ অ্যাটেস্টেড তো সেক্ষেত্রে যখন তুমি অ্যাপ্লিকেশান করেছিলে যে ফটো তুমি আপলোড করেছো সেই ফটোই কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে এবং সেখানে ক্রস সিগনেচার বা সেলফ অ্যাটেস্টেড কিন্তু করা থাকতে হবে এবং দেখো পরবর্তী নিয়ে যেতে হবে তোমাদের বল পয়েন্ট পেন এবং পেনের ক্ষেত্রে দেখো ব্ল্যাক অথবা ব্লু যে কোনো তোমরা নিয়ে যেতে পারো ব্ল্যাক অথবা ব্লু অর্থাৎ এখানে তোমরা মনে রাখবে পরীক্ষার সময় কিন্তু যে কোনো একটি কালার তোমরা ইউজ করতে পারো হয় তোমরা ব্ল্যাক কালার ইউজ করতে পারো অথবা ব্লু কালার কিন্তু তোমরা ইউজ করতে পারো যে কোনো একটি কিন্তু ইউজ করতে হবে দুটি কালার ইউজ করলে কিন্তু হবে না এবং পরবর্তী আরও একটি দেখো তোমাদের ইনস্ট্রাকশান ফলো করতে হবে যেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট রিচ দ্য ভেনিউ বিফোর ওয়ান আওয়ার অর্থাৎ এক ঘন্টা আগেই তোমাদের সেই যে পরীক্ষা সেন্টার রয়েছে সেই পরীক্ষা সেন্টারে তোমাদের কিন্তু উপস্থিত থাকতে হবে তার কারণ হচ্ছে সেখানে গিয়ে তোমাদের দেখতে হবে যে কোথায় তোমার পরীক্ষার যে সিট রয়েছে সেটা তোমাকে খুঁজতে হবে তা সে আরও বিভিন্ন প্রক্রিয়া রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে এবং এখানে আরেকটি এডিশনাল ইনফরমেশান তোমাদের জানিয়ে রাখি যখন তোমরা পরীক্ষার হলে সিগনেচার করবে সেই সিগনেচার কিন্তু তোমাদের ম্যাচ হতে হবে অর্থাৎ যখন তুমি অ্যাপ্লিকেশন করেছো সেই অ্যাপ্লিকেশন করার সময় যে সিগনেচার তুমি আপলোড করেছো সেই সিগনেচারের সাথে কিন্তু ম্যাচ হতে হবে এগুলো কিন্তু ভেরিফাই করা হয় তো সেক্ষেত্রে সিগনেচারগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে মাথায় রাখবে খুব ভালোভাবে সেম টু সেম কিন্তু হতে হবে না হলে তারা যে কোনো সময় রিজেক্ট করে দিতে পারে তো সেক্ষেত্রে এইগুলো মাথায় রেখেই এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো তোমাদের পরীক্ষার হলে নিয়ে যেতে হবে তো দেখো এরপর আমরা আলোচনা করব তোমরা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে তো তোমাদের জানিয়ে রাখি এই চ্যানেলে অর্থাৎ জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে আইসিডিএস কর্মী ও সহায়িকা এই দুইটি পোস্টের জন্য ফ্রিতে ক্লাস করানো হয় কোনো রকমের টাকা কিন্তু লাগে না ফ্রিতে ক্লাস করানো হয় এবং যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কিন্তু ধরে ধরে এখানে ক্লাসগুলি করানো হয় তো সেক্ষেত্রে তোমরা যারা যারা প্রস্তুতি নিচ্ছ তারা এই ক্লাসগুলি ফলো করতে পারো এবং সেজন্য তোমাদেরকে প্রথমেই এই চ্যানেলে আসতে হবে এবং চ্যানেলে এসে দেখো এখানে প্লেলিস্ট রয়েছে এই প্লেলিস্টে লিস্টে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তোমরা নিচের দিকে যাবে নিচের দিকে দেখো যদি তুমি আশা কর্মীর জন্য প্রস্তুতি নিচ্ছ তো সেক্ষেত্রে আশা কর্মীদের কী কী ইন্টারভিউতে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে তাছাড়াও যখন তোমরা আরও নিচের দিকে যাবে তখন দেখো এখানে আইসিডিএসের একটি প্লে রয়েছে এই আইসিডিএসের প্লে লিস্ট থেকে তোমরা প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে যেখানে দেখো রচনা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রচনাগুলি রয়েছে এবং দেখো গণিত থেকে শুরু করে পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান ভিটামিন খাদ্য এবং তাছাড়াও দেখো বিভিন্ন জেলাতে কোন কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে অর্থাৎ প্রিভিয়াসের কোয়েশ্চনগুলো তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবে এবং তার সাথে সাথে তোমরা কিন্তু সাজেশন পেয়ে যাবে যে সাজেশনগুলি থেকে হুবহু প্রশ্ন পরীক্ষায় আসে তো তোমরা যা যারা প্রস্তুতি নিতে চাইছো এই চ্যানেলে প্লে আসতে পারো এবং এখান থেকে প্রত্যেকটি ক্লাস তোমরা পেয়ে যাবে এগুলো তোমাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তাহলেই তোমরা খুব ভালো পরীক্ষায় নম্বর পেতে পারো এতদিন পর্যন্ত যতবার বিভিন্ন জেলাতে আইসিডিএস পরীক্ষা হয়েছে প্রচুর কমন এসেছে এই আইসিডিএস প্লে থেকে তো তোমাদেরও রিকমেন্ড করব যদি তোমরা প্রস্তুতি শুরু করে দিয়েছ তাহলে এই প্লেলিস্ট তোমরা ফলো করো সর্বোচ্চ নম্বর তোমরা পেতে পারো তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। এবং তাছাড়াও জানি রাখি যা যারা ভিডিও দেখলে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এর রেগুলার আপডেটগুলি পাওয়ার জন্য এবং নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য ধন্যবাদ